যথাযথ প্রক্রিয়া না মেনে আদালতে প্রতিবেদন দেওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। আদালত তাকে ক্ষমা করলেও এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য সতর্ক করেছেন। এছাড়া অর্থপাচার রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয় আদালত। ফারাহ হোসেনের রিপোর্ট। স্বাক্ষর না করে উচ্চ আদালতে সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের তথ্য সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পরে আদালতের তরফে বুধবার ব্যাখ্যা দিতে হাজির হন সংস্থার প্রধান মাসুদ বিশ্বাস। এভাবে প্রতিবেদন পাঠানোর বিষয়ে তার কাছে ব্যাখ্যা চান আদালত। যথাযথ প্রক্রিয়া না মেনে প্রতিবেদন দেওয়ার জন্য ক্ষমা চান মাসুদ বিশ্বাস। এছাড়া প্রতিবেদনে 67 জন পাচারকারীর নাম কিভাবে নির্ধারণ করা হয়েছে তার ব্যাখ্যা চান আদালত। টাকা পাচার রোধে মানি লন্ডারিং সেল গঠনেরও পরামর্শ দেন আদালত। বিএফআইইউর যে কার্যক্রম, সেখানে একটা গবেষণা সেল করে বিদেশ থেকে টাকা ফেরত আনার বিষয় এবং বাংলাদেশের টাকা যাতে বিদেশে পাচার না হয় সেই বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলেছেন যে আমরা সরকারি বেতনভুক্ত টাকা খাই, আমরা শুধু সিটি চালাচালি করলে হবে না, আমরা এটার কার্যকর কিছু দেখাইতে হবে। আদালতের প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান জানান, গেল কয়েক বছরে 983 মামলা নিয়ে কাজ করেছেন তারা। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।